শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন হচ্ছে বাজে সকাল ঠিক 11টা। আজকে প্রচুর দেরি হয়ে গেছে উঠতে, কারণ ওই যে কালকে না ঘুমাতে ঘুমাতে 1:30টা বেজে গেছিল। এসি চালানো না, এসি বন্ধ করে দিয়েছি বাবা, ওইটা অফ করতে হবে, করছি তো। যাই হোক, ও তো আমার সাথে শুয়েছিল, দেখেছো তোমরা কালকের ব্লগটাতে। আর আমি অফ করছি বাবা। আর এখন হচ্ছে ওঠার পর তারপরই দেখি আরিয়ান ডাকছে, বুয়া ও বুয়া উঠেছো উঠেছো। তারপর যাই হোক, ওকে খুলে দিলাম, ও চলে এসেছে একটু পর পর, পেখম টেখম সবাই চলে আসবে। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমার যদি দেখতে ভালো লাগবে, সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো, তাই না? এখন বাই না, লাস্টে বাইটা রাখো, ঠিক আছে? রাখে। আমার চুলটা না প্রচণ্ড কার্ল, ছোটো থেকেই কার্ল আর কি, তো সেই জন্য মোটামুটি 1 ইয়ার গ্যাপ দিয়ে দিয়ে আমি স্মুথনিংটা করি। অনেক বছর ধরে করছি এটা, আজকের কথা না, প্রায় ধরো 6-7 বার হয়ে গেলো জানো, যেরকম আরও বেশি হয়তো হবে করা, আমার খেয়াল পড়ছে না। যাই হোক, ওরকম তো হবেই, যে বছর বছর একবার করে করার, কারণ এক বছরের মধ্যে রিগ্রোথ হয়ে মোটামুটি এতটা ভরেই যায়। কিন্তু এবার অনেকটা টাইম করা হয়নি, প্রায় 1.5 বছর মতন আগে, 1.5 বছর কি 2 বছর মতন আগে আমি লাস্ট করেছিলাম। তারপর থেকে আর স্মুথনিং বা স্ট্রেটনিং বা কোনো কেরা ট্রিটমেন্ট, মানে কেরাটিন ট্রিটমেন্ট কোনো কিছুই করা হয়নি। তো দেখতেই পাচ্ছ সামনের দিকগুলো পুরো, মানে এই জায়গাগুলো পুরো কার্ল হয়ে গেছে, মানে নিচের থেকে কিছুটা পর্যন্ত রয়েছে হচ্ছে স্ট্রেট। তো জিনিসটা দেখতেও বাজে লাগে, আর আমার একদম মানে কার্ল হেয়ার পছন্দ হয় না। তো আরও যেখানে কার্লের আমার সমস্যা হচ্ছে, কার্লের অনেকগুলো ভাগ থাকে, আমারটা যেরকম না এইরকম ফুলে থাকে চুল, আমার ওটা একদম পছন্দ হয় না। স্মুথনিং স্ট্রেটনিং জিনিসটা আমার একটু বেশি পছন্দ হয়, এটা আমি দেখেছি অপোজিট, যাদের এরকম চুলটা অরিজিনালি সিল্কি থাকে তারা দেখেছি মানে কার্লটা পছন্দ করে, যাদের কার্ল এরকম হয় তারা স্ট্রেট পছন্দ করে। যাই হোক, ওসব বাদ দাও, তো মেইন যেটা বলার সেটা হচ্ছে, তো আজকে করব হচ্ছে স্মুথনিং আমি। তো আমার স্মুথনিংটা মানে অন্যান্যবার প্লেন স্মুথনিং করি, এবার করব হচ্ছে কি কেরা স্মুথনিং, মানে কেরাটিন ট্রিটমেন্ট হয়ে তারপর স্মুথনিংটা হবে। আর এটা হচ্ছে কি মেন আমার ওই জন্যই বাড়িতে আসা, কারণ স্মুথনিং করলে যারা করেছো জানোই এটা 3 দিন না মেনটেন করতে হয়, মানে মাঝখান থেকে মিডল থেকে একদম সিজি করে স্ট্রেটটা যে পাতিয়ে ওরা যেভাবে করে দেয় সেভাবে তোমাকে 3 দিন রাখতে হবে চুলটাকে। ফ্যানের হাওয়া খুব কম লাগানো ভালো, না ঘেমে যা মানে ঘাম যাতে না হয়, জল যাতে না লাগে, এই জিনিসগুলো মেনটেন করতে হয়, নাহলে যেখানেই হাওয়া লাগে উঠতে থাকবে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, জল লাগলে ঘাম লাগলে সেই জায়গাগুলো সে আগের মতো কার্ল হয়ে যায়। ওই জন্য পুরো 72 ঘন্টা তোমাকে একদম পুরো যেরকম পাতিয়ে দিয়ে যাবে ওই রকমভাবে মেনটেন করে চলতে হয়। এবার এটার জন্য আরও মেন আমার আশা, কেন দেখো বাড়িতে আমার মানছি কোনো কাজ নেই, কিন্তু ওইভাবে তো আমি ঘরের মধ্যে পুরো 72টা ঘন্টা মানে 3 দিন তো আমি আর ঘরের মধ্যে থাকতে পারবো না, ওটা তো হয় না। কিন্তু আমার এই বাড়িতে যেটা সম্ভব, কোনো অসুবিধা নেই, আমি এখানে ঘরের মধ্যে থাকতে পারবো, জাস্ট খাওয়ার সময় তো বেরিয়ে খেয়ে আসলাম, কিন্তু ওখানে তাও আমাকে একটু বেরোতে হবে, লোকজন আসলে তারা ঘরে ঢুকবে বেরোবে, এই প্রবলেমগুলো থেকে যায়। আর ওই সময় যা দেখতে লাগে না, এত জঘন্য দেখতে লাগে এই 3 দিন। আমি আজকে ভাবছি এটাই যে এরপর থেকে মানে স্মুথনিং হয়ে গেলে আমি নিজের মুখটা কী করে আয়নায় দেখাবো, মানে আয়নায় বলছি ভিডিওতে দেখাবো, কারণ এইভাবে মিডিল থেকে সেটা করে না এরম পাতানোর পর অতি জঘন্য লাগে মুখটা দেখতে, মানে হয়তো অন্য কাউকে ভালো লাগে, আমার তো ভালো লাগে না একদম। যাই হোক, 3টে দিনের ব্যাপার, তো চলো দেখতেই পাবে আজকে স্মুথনিং করাটা। তো আমি সমস্ত কিছু চেষ্টা করব পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করার, কিভাবে কি আমার চুলটা স্মুথনিং হয় না হয় দেখতে পারবে তোমরা। হচ্ছে চা, আর এর সাথে হচ্ছে টোস্ট বিস্কুট, এই যে এই দুটো রয়েছে এখন। রিমোট কন্ট্রোল এখানে আমার ঘরে একটা লেজ রয়েছে, সেইটা ফার্স্ট এর চোখে পড়েছে, আমাকে বলছে দাও যোগান, আমি কিন্তু তোমাকে লেজটা দিতে পারি, আমাকে তুমি চুমু দাও। আর আর কম্পিটিশন চলছে, আচ্ছা দেবো 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 বাবা, এত চুমু দিয়েছো বলে এই যে আমি ছিঁড়ে দেবো, কাড়াকাড়ি করলে কেউ পাবি না। কিন্তু ব্রেকফাস্ট রুটি আলু ভাজা, আর এর সাথে হচ্ছে পায়েস। আমরা এখন ট্রেন চালাচ্ছি, এই যে ও জিগ 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 জিগ, ওরে বাবারে ওরে বাবারে, কোথায় দেখি ট্রেনে কাউকে দেখা যাচ্ছে না, তো
সবাই দেখিয়ে দিই। আয় এটা হচ্ছে লাঞ্চ ভাত, এটা একটা পাঁচমিশালি সবজি আর মাছের ঝোল। এই হচ্ছে আমার এখন অবধিও চুলটা আছে, মানে আগের চুলটা তো একটু পড়া সেরে থাকবে না, উনি আসছে, ফোন করেছিল আমায়, চলে আসবে, বাড়িতেই করছি, কারণ ওনার ওখানে একটুখানি কারেন্টের প্রবলেম হচ্ছে। আমায় ফোন করলো, তো বললাম ঠিক আছে আমার বাড়িতেই হোক, যেহেতু আমার রুমে এসিও আছে একটা সুবিধা হবে, বাট এখানেও যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু খুব প্রবলেমেই পড়ে যাব। যাই হোক, সেটা ব্যাপার নয়। তবে হ্যাঁ, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, অন্যান্য দিন না আরও বেশি গরম থাকে, আজকে ওয়েদারটা বাইরেটা দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা দেখেছ, আকাশটা একদম মেঘলা রয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমার সেই এখন হচ্ছে 3:20 বাজে, পিছনের এই ঘড়িটাকে খুব ফলো করো না, কারণ এটার ব্যাটারিটা কালকে বড় পুচুটা খুলে নিয়ে চলে গেছে, ওই ইউভেনের যে গিফটগুলো পেয়েছিল ওখানে ব্যাটারি লাগবে, এখান থেকে নিয়ে চলে গেছে, সেই জন্য ওটা অফ হয়ে আছে। ওই 12টায় খুলেছিল, 12টার মতোই বেজে আছে। যাই হোক, কালকের ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আজকে প্রায় তখন সকাল কটা বাজে, 11টার সময় আপলোড হয়েছে, মানে আমি আপলোডে বসেই দিয়েছি। কিন্তু কী যে এত নেট স্লো, এখন 3:30 বাজতে গেলো এখনও ভিডিও আপলোড হয়নি, 20% বাকি আছে, মানে পিকেল 5টা বেজে যাবে 20% হতে। যাই হোক, ভিডিওটা কখন হবে জানি না। তো এখানে স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই দিদিটা চলে এসছে, জাস্ট ঢুকলো আর কি। তো এসেই ফার্স্টে শ্যাম্পু দিয়ে ভালো করে আমার চুলটাকে ওয়াশ করা হয়েছে, আর এবার হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নেবে। তো এরপর পর যা স্টেপগুলো আছে আমি সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো, আর যখন এসেছিলো তখন আমার ভিডিওটা করা হয়নি। আমার স্টার্ট হয়ে গেছে আমার স্মুথনিং করা, 4:45 বাজে, 7টা বেজে যাবে সেই সুদের। এই পাকা পাকা, এই তোদের এখানে কী চাই, একজন উনি একজন সব ঘুরে বেড়াচ্ছে, এই আর একজন ওই স্মুথনিং ক্রিমটা, লরিয়ালের এক্সটেন্সো কেয়ারের স্মুথনিং ক্রিম। তো প্রথমেই আমার চুলটাকে আলাদা আলাদা করে, মানে সেকশন করে নিয়ে, তারপর কিন্তু তোমার দেখতে পাচ্ছ নিচের দিক থেকে একদম অল্প অল্প লেয়ারে চুলগুলোকে ধরছে, আর ভালো করে যে স্মুথনিং ক্রিম এটা কিন্তু লাগাচ্ছিল। আর এই ক্রিমটা লাগিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো ওয়েট করতে হয়, তাতেই কিন্তু 80% মতন চুলটা স্ট্রেট হয়েই যায়। আর তারপর আমারটা, মানে আমার চুলে ভালো করে ক্রিম লাগিয়ে তারপর হচ্ছে আমার বসছিল ছোটো বৌদি, তো ওর চুলটাও এখানে দেখতেই পাচ্ছ আলাদা আলাদা পার্ট করে করে নিচ্ছে, এবার ওর চুলে পুরো চুল জুড়ে ক্রিমটা লাগিয়ে দেবে। 45 মিনিট মতো ভালো করে ক্রিমটা লাগানোর পর একটা চুলকে ছিঁড়ে ভালো করে টেস্ট করা হয় যে 80% মতন চুলটা স্ট্রেট হয়েছে কি না, যদি না হয় তখন আরেকটু সময় রাখা হয়, ওটা তো মানুষের মানে চুল অনুযায়ী ওটা ভ্যারি করে। যাই হোক, তো তারপর ভালো করে মানে সেটাকে ওয়াশ করিয়ে একটা স্পা ক্রিম ছিল কন্ডিশনার, মানে কন্ডিশনারের মতো, তো সেটাকে দেওয়া হলো, দিয়ে ধুয়ে এবার হচ্ছে কি ড্রাই করা হচ্ছে। এখন হচ্ছে 6:30 মতো বাজে, ওর চলছে এখনও স্টার্টই, মানে হালকা হয়েছে, বেশি হয়নি। এখানে চা, এই যে মেজে বুঝি ঘুম থেকে উঠেছি, মুখটা হেভি সুন্দর লাগছে। এরা হচ্ছে দর্শক। তো এবার হচ্ছে স্ট্রেটনার দিয়ে চুলটাকে কিন্তু স্ট্রেট করা হয়, এইখানেই মানে মেন বলতে গেলে সময়টা বেশি লাগে, আর প্রচুর ধৈর্যও লাগে, আর মাঝে মাঝে মানে ভালোই গরম লাগে, খুব সাবধানে বসতে হয়, নাহলে কিন্তু ছ্যাঁকা খেয়ে যাওয়ার ভয় আছে। তো যাই হোক, আর এটা আমার মোটামুটি কমপ্লিট, এখন ফ্রন্টেরটা হচ্ছে, এই হচ্ছে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছ। এটা কি দিচ্ছ? এটা নিউট্রালাইজার লাগাচ্ছি, নিউট্রালাইজারটা নিচ্ছি, হ্যাঁ, নিয়ে তারপরে ওয়াশ করে তারপরে তোমার কেরাটিন দেবো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা এখন আমার। হ্যাঁ, আমি কাপড়টা নিয়ে নিই। আচ্ছা, এখন যাচ্ছে এদিকেও তো সিল্কি হবে না? হ্যাঁ হ্যাঁ, ও সিল্কি হয়ে যাবে, কেরাটিন আমি হাতি দিতে পারবো না এত। তো এদিকে আমার বৌদি করছে, আর দেখতেই পাচ্ছ এক একবার ওর এক একটা বাচ্চা গিয়ে কোলে বসছিল। তো যাই হোক, এখানে মোটামুটি সবাই ছিল, মাঝখানে ওরা সবাই ঘুমাতেও গেছিলো, ঘুম টুম থেকে উঠে আবার এসছে, এখন তো মোটামুটি 7:30-8টা মতন বাজে। তো 15 মিনিট মতন রাখার পর ক্রিমটা লাগিয়ে তারপর ভালো করে চুলটাকে ওয়াশ করা হলো, আবার হচ্ছে স্পা ক্রিমটা লাগিয়ে তারপর ওয়াশ করে এবার হচ্ছে ভালো করে চুলটাকে ড্রাই করা হচ্ছে। কেরাটিন ট্রিটমেন্টটা হবে এবার। আচ্ছা, দে বলছি না, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি একটু চলে হাত দেবে গরম, খুশি হয়ে চলে যা, ব্যাস আর না। তো এবার হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট হবে, আর তার জন্য এটাকে ভালো করে চুলে লাগানো হচ্ছে, সেকশন করে নিয়ে প্রত্যেকটা চুলেই যাতে লাগে দেখছো সেভাবেই লাগানো হচ্ছে। আর এবার 30 মিনিট মতো রাখা হবে, আর তারপর শুকিয়ে গেলে এর ওপর থেকে আরেকবার স্ট্রেটনার দিয়ে টানা হবে। আর এদিকে আমার বৌদি করছে, ওর হচ্ছে এখনও স্ট্রেটটা হচ্ছে, মানে আগের স্টেপ যেটা দেখলেই আমার ওই স্টেপটা ওর চলছে। তো এখন মেজো বৌদি একটু চাউমিন দিয়ে গেলো সবাইকে, কারণ সেই কখন বসা হয়েছে, এখন প্রায় 8:30 মতো বাজে, তো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো।
তো 30 মিনিট পর যেহেতু চুলটা পুরোটা ড্রাই হয়নি, ওই জন্য আরেকবার ড্রায়ার দিয়ে চুলটাকে পুরো শুকিয়ে নিয়ে তার উপর থেকেই এবার লাস্টবার স্ট্রেটনার দিয়ে আবার চুলটাকে কিন্তু স্ট্রেট করা হবে। এই সময় আর কোনো ওয়াশের ব্যাপার থাকে না, আর এই সময় চুলটাকে ওই পার্ট করে করে অল্প অল্প নিয়ে যে স্ট্রেট করতে হবে সেটাও না, বেশ অনেকটা বেশি বেশি চুল নিয়েই আরেকবার স্ট্রেটনিং করলেই ব্যাস কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মোটামুটি কিন্তু কমপ্লিট। এবার যেটা বাকি সেটা হচ্ছে সিরাম লাগানো। তো এখন চুলে আমার সিরামটা লাগিয়ে দিচ্ছে, ব্যাস আর কোনো কাজ নেই। এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, 3 দিন মেনটেন করতে হবে, মানে 72 ঘন্টা মেনটেন করতে হবে। কোনো রকম জল লাগানো যাবে না, হাওয়া লাগানো যাবে না, ঘাম যাতে না হয়, চুলে কোনো ক্লিপ বা কোনো গার্ডার কিচ্ছু দিতে পারবে না। যেরকমভাবে ওরা রেখে দিচ্ছে মাঝখানে সিঁচে করে, এভাবেই তোমাকে 3 দিন থাকতে হবে। তারপর তুমি ভালো করে চুলটাকে ওয়াশ করে নেবে, মানে পার্লারে গিয়েই ওয়াশ করে একটা স্পা করে নেবে, আর তারপর থেকে স্ট্রেটনিং শ্যাম্পু কন্ডিশনার আর সিরাম ইউজ করবে। তো এদিকে ছোট বৌদিরও কমপ্লিট, আমারও কমপ্লিট। 9:37 বাজে এখন, মানে প্রায় 9:45, সেই 3টের সময়, 3টে একটু পরপর, 3:15 থেকে মনে শুরু হয়েছিল না, নাকি 3:30। এখন হচ্ছে বাজে রাত ঠিক 10:30 মতো। সত্যি বলতে না প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর ফ্রন্টে আমি এখনই, মানে ফ্রন্ট ক্যামেরায় মুখটা আমি এখনই দেখাবো না, কারণ এরম ভাই মিডিলে শীতকর অবস্থা, তো আমার ভালো লাগে না। যাই হোক, এই হচ্ছে ব্যাগটা, দেখতেই পাচ্ছ আগেও যদি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, 3 দিন এইভাবে রাখতে হবে। তো তারপর গিয়ে এটাকে হচ্ছে ওয়াশ হবে। তো 3 দিন বলতে আজকে যেহেতু করলাম, শনিবার থাকবে, রোববার থাকবে, সোমবার থাকবে, মঙ্গলবার দিন গিয়ে এটা ওয়াশ হবে। মঙ্গলবার ওয়াশ টাশ করবো, তখন আমাকে পার্লারেই যেতে হবে, তারপর ওটা স্পা করিয়ে দেবে, তারপর আমি মঙ্গলবার দিন রাত্রেবেলা বাড়ি চলে যাবো। আচ্ছা, ডিনারে আছে চিকেন বিরিয়ানি। এটা বিদেশে যায়, দেখি কি মিষ্টি এটা, এটার ভিতরে দেখুন তালের শাঁসের রস হয় না, এটার ভিতরে একটা রসের মতো, দেখি ভাঙলে পরে মুখে রস গড়ে। তবে এটা তো অনেকটা বড় সাইজের একটা, এই এতটা বড় মিষ্টির ভিতরে তোমার ওই কি যেন নাম বলে এটাকে, একটা তালের শাঁসটি কি যেন ভিতরে পুরো রস, নাম বলেছিল মনে ঠিক পড়ছে না। আচ্ছা আচ্ছা, বিদেশ যায় মিষ্টিটা, খেয়েছো তুমি? আমি একটা ভেঙে খেয়েছি। আচ্ছা, ওই তালের শাঁসের মতন, যেমন অরিজিনাল হয় না তালের শাঁস, ওরকম দোকান থেকে ওই মিষ্টি তো মনে হয়। তো এটা হচ্ছে ডিনার, এখানে ভাতের সাথে আছে হচ্ছে একটা আলু ভেন্ডি ভাজা, পার্শে মাছ, আর একটা মাছের কাটা দিয়ে একটা সবজি টাইপের করা। এই ঘুমাবে ঘুমাবে করছে, এখনো ঘুমায়নি। দেখো আরিয়ান, আরিয়ান ফিভার, এই আরিয়ানের শোয়া দেখো, এই 4টে বাচ্চা। এখন হচ্ছে রাত বাজে ঠিক 12:30 মতো। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর যাবো না এখনই ঘুমিয়ে পড়বো, অনেকক্ষণ ধরে ঘুম পাচ্ছিলো, কিন্তু ভাবলাম একবারে ডিনারটা করেই ঘুমাই, ওই জন্য ওয়েট করছিলাম। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। আর এই 3টে দিন প্লিজ এরকম লুকটার জন্য, মানে একটু ইসে কী বলবো, আমি যতটা পারবো ক্যামেরার সামনে কমই আসবো। যাই হোক, তো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা, বাই 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 বাই।